রেসিপিয়েন্ট প্রার্থীরা সমস্ত বুথ থেকে এজেন্টদের তুলে নিয়ে এখানে জেলা শাসকের দপ্তরে আসেন এবং তাদের যেটা দাবি ছিল যেদিন ভোটে যেভাবে সন্ত্রাস হয়েছে ভোট লুট হয়েছে সেই ভোট তারা মানছেন না পুনর্নির্বাচন করতে হবে এবং সেই দাবিতেই জেলা শাসকের দপ্তরে ঢুকে একবার দপ্তরের সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আমরা দেখলাম বেচাদের রণক্ষেত্রের মতন পরিস্থিতি তৈরি হয়েছিল হুন্দুমার বেঁধে যায় পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের এখান থেকে কার্যত ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হয় এখনও সেই খণ্ডযুদ্ধ চলছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি বচসা একেবারে উত্তাল পরিস্থিতি জেলা শাসকের দপ্তরের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটছে একেবারে এবং ভোটের দিন এই ধরনের ঘটনা কিন্তু নজিরবিহীন সাধারণত ভোট কেন্দ্রে এই ধরনের সংঘাত দেখা যায় কিন্তু সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিরোধীরা অভিযোগ করছিলেন ভোট লুটের ভোটে সন্ত্রাসের এবং এজেন্টদের মেরে তুলে দেওয়ার এই ধরনের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন কিন্তু তাদের দাবি প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সদুত্তর না পেয়ে তারা শেষ পর্যন্ত জেলা শাসকের দপ্তরে এসেছেন বিক্ষোভ দেখাতে এবং তাদের দাবি এই ভোট বাতিল করে পুনর্নির্বাচন করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু পুলিশের সাথে রীতিমতন খণ্ডযুদ্ধ চলছে এখানে বচসা হাতাহাতি ধাক্কাধাক্কি পুলিশ এই ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু যারা বিক্ষোভকারী তারা কোনোভাবেই পিছু হটতে নারায় তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখিয়েই চলেছেন তাদের জেলা শাসকের দপ্তর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং সিপিআইএম প্রার্থীরা রয়েছিলেন সঙ্গে সিপিআইএম কর্মীরা রয়েছিলেন প্রত্যেকের সঙ্গে কিন্তু পুলিশের কার্যত ধস্তাধস্তি শুরু হয় ভোটের দিন একেবারে নজিরবিহীন ঘটনা বাড়ার সাথে উত্তাল পরিস্থিতি সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে যে অভিযোগ আসছিল সেই অভিযোগ নিয়ে কিন্তু আমরা দেখলাম সিপিআইএমের প্রার্থী এবং কর্মীরা তারা জেলা শাসকের দপ্তরে আসছে জেলা শাসকের দপ্তরে ঢুকে নজিরবিহীনভাবে বিক্ষোভ দেখালেন এখন এই পরিস্থিতিতে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখনও কয়েক ঘন্টার ভোট বাকি এবং যেটা বিরোধীরা অভিযোগ করছেন একেবারে এখনও দু ঘন্টার ভোট বাকি আছে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে